হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে। আমি যেহেতু একজন কাঠের ব্যবসায়ী, প্রত্যেকদিন কাঠের জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি। এটা হচ্ছে আমার বিজনেস, এটা হচ্ছে আমার প্যাশন। আমি এখান থেকে ইনকাম করে আমার বাল বাচ্চাদেরকে নিয়ে খাওয়াই। আমার দ্বারা আরও কতজন মানুষ চলাচল করে। অনেক কাস্টমারে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনাদের শোরুমটি কোথায়। আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান, অনেকেই চেনেন ঢাকা আজিমপুর। তো আজিমপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে লালবাগ, লালবাগের পরেই হচ্ছে কামরাঙ্গীর চর থানার নাম, মাতবর বাজার হচ্ছে এলাকার নাম। পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গীর চর। আমার যেখানে দোকান সেই এলাকার নাম হচ্ছে মাতবর বাজার। ব্র্যাক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি। গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাড্রেসের ঠিকানা দেওয়া থাকবে, নাম্বার থাকবে। বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন। একটা প্রতিষ্ঠান কখনোই আপনাকে একটা বলে আরেকটা দিবে না, কারণ আমাদের এখানে বড় হওয়ার স্বপ্ন। এখানে অন্য একটা বলে আরেকটা দেওয়ার কোনো অপশনই নেই, কারণ প্রত্যেকটা ফার্নিচার ব্যবসায়ী চায় নিজের লাইফটাকে, নিজের ক্যারিয়ারকে গড়ার জন্য। অতএব যারা মানুষের লাইফ এখন শর্ট, মানুষ এখন চিন্তা করে ঘরে বসে সব কিছু কেনাকাটা করার জন্য। আর এই চমৎকার চমৎকার আইটেমগুলো দেখানোর একটাইমাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেক কাস্টমাররা আমাদের শোরুমে এসে অনেক আইটেম দেখলে তখন মনে হয় তারা ডিপ্রেশনে পড়ে যায়, কারণ কোনটা রেখে কোনটা নেবে। কিন্তু সেম জিনিসটাই যখন আপনারা ইউটিউবে অথবা ভিডিওতে ক্যামেরাতে দেখেন তখন কিন্তু খুব চমৎকার লাগে। তো আজকে কথা বলবো হচ্ছে পাঁচটা, 1, 2, 3, 4, 5 আইটেম নিয়ে কথা বলবো। এটা আমাকে অর্ডার করেছেন রাজু ভাই নামের এক কাস্টমার, যিনি থাকে হচ্ছে সাউথ আফ্রিকাতে। আর আমরা প্রত্যেক কাস্টমারের নাম ঠিকানা এজন্যই বলি, কারণ মানুষকে বিশ্বাস করার জন্য অনেক ধরনের কার্যকলাপগুলি আমাদের করতে হয়। কারণ হচ্ছে অনেকেই মনে করে যে আমরা হয়তো বা এভাবেই ক্যামেরা দিয়ে ভিডিও পুরো করছি, এর জন্য আমরা সবসময় নামগুলো উচ্চারণ করি। আমাদের এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে আজি মোহাম্মদ আজিজার রহমান দুপচাচিয়া সিও অফিস বাস স্ট্যান্ড দুপচাচিয়া বগুড়াতে যাবে হচ্ছে প্রোডাক্টগুলো। আমি প্রত্যেকটার এক্সপ্লেইন করে বোঝাবো কোনটার কী দাম, কেন এই দামটি হলো বা কেন এইগুলো হলো। আমাদের যত আমাদের মতো যারা ফার্নিচার ব্যবসায়ীগুলো আছে, সবাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি থিঙ্কিংগুলো এবং মেপে মেপে আপনাদেরকে বোঝাই। এজন্যই একটা প্রোডাক্টের দাম ভেরিয়েশন করে হচ্ছে তার প্রোডাক্টের কোয়ালিটির উপরে। আমার এই আপনি যখন শার্টের দোকানে যাবেন তখন দেখবেন শার্টের দামগুলো বিভিন্ন সময় আপডাউন হয়, কারণ হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটির মানে হচ্ছে গুণগত মান। এই পর্যন্ত যতগুলো প্রোডাক্টগুলো আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি কোয়ালিটি ঠিক রাখার জন্য। আর যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়েছেন যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, আমি বারবার বলছি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা শিডিউল নিয়ে আপনাদেরকে সমাধান করে দেবো। শুরু করবো হচ্ছে খাট নিয়ে। এই খাটটি হচ্ছে মোটামুটি 2020 সালের একটি আপডেট মডেলের খাট ছিল। এই খাটটির প্রায় হচ্ছে 85,000 টাকা লেকার সহকারে। এই খাটটি হচ্ছে পাকা 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাইগুলো নকশাগুলো করা হয়েছে। এটার জমিন থেকে যদি আমি হাইটগুলো মাপি তাহলে এটার মাপটা হচ্ছে 27 ইঞ্চি, আর যদি আমি ওইটা মাপি তাহলে এটার মাপটা হবে হচ্ছে পাকা 5 ফিটেরও বেশি। আমার যেই খাটটা, এটার সামনের পাটটাও 3 ইঞ্চি এবং পিছেও কিন্তু 3 ইঞ্চি সলিড কাঠ দেওয়া হয়েছে। অনেক কাস্টমাররা এটা প্রশ্ন করে, অনেক অভিভাবকরা আছে, অনেক সিনিয়র পার্সনরা আছে যারা বলে যে আপনি সলিড দিয়েছেন, সলিডটাকে জমিন থেকে কিনা। না, এটা জমিন থেকে সলিড না, এটা হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে 2 ফিটের উপরে হচ্ছে বাকিটুকু হচ্ছে সলিডের উপর করা হয়েছে। অর্থাৎ এখান থেকে যদি আমি মাপি তাহলে হচ্ছে হলো আপনার 3 ফিট, এখান থেকে হচ্ছে 2 ফিট এই বক্সটা, আর এখান থেকে হচ্ছে সলিড 3 ফিটের ভিতরে করা হয়েছে। অর্থাৎ 5 ফিট হচ্ছে হাইট। এটার হাইসাগুলো দেওয়া হচ্ছে সেমি বক্সের হাইসা, পাকা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি আছে এখানে, পাকা 1.5 ইঞ্চি বা এখানে আছে হচ্ছে পাকা 6 ইঞ্চি। আর এটার বিছানাগুলো দেওয়া হয়েছে পাকা 1 ইঞ্চি গঠন কাঠের। আর আমি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে ম্যাট্রেসগুলো লাগানো হয়েছে, কারণ হচ্ছে ম্যাট্রেস না লাগায় যদি আমি খাটগুলো দেখাই তাহলে এটা সুন্দর যত ফুটে উঠবে না। আপনাদের ঘরে যখন যাবে তখন কিন্তু সেম এভাবেই চাদর দিয়ে বালিশ দিয়ে আপনারা বিছাবেন। সেই চিন্তাধারা থেকে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই খাটটি যখন আপনার সুন্দর একটি ঘরে যাবে তখন কেমন লাগবে। এবার কথা বলবো হচ্ছে এই খাটটির দামটা বলে দিলাম। এই খাটটার ভিতরে অনেকগুলো ভার্সন আছে, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাটটির সেম ফর্ম কাটিং, অর্থাৎ এখানে যে ফর্ম কাটিংগুলো দেওয়া হয়েছে এই ফর্ম কাটিংয়ের জায়গায় হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই খাটটির দামটা বলে দিলাম। এই খাটটির প্রাইস হচ্ছে লেকার সহ হচ্ছে আপনার 85,000 টাকা। নেক্সট কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল। আমাদেরকে আমাদের সৌন্দর্যকে রাখার জন্য ড্রেসিং টেবিল একটা ইম্পর্টেন্ট পার্ট। ড্রেসিং টেবিল এমন কোনো ঘরের নাই যে নাই, অনেকের ঘরে ড্রেসিং টেবিল নাই, কিন্তু আয়না কিন্তু ঠিকই আছে। অর্থাৎ আমাদেরকে সুন্দর রাখার জন্য আয়না একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ড্রেসিং টেবিলটি লেকার ছাড়া আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেকার ছাড়া প্রাইস হচ্ছে 18,000 টাকা, আর যদি আপনি লেকার সহ নেন তাহলে পড়বে হচ্ছে 25,000 টাকা। লেকার এটা এমন একটা শব্দ, লেকার পলিশটা হচ্ছে একটা উন্নত পলিশ। এই পলিশটি যখন আপনি করবেন তখন কিন্তু খুব সুন্দর স্মুথ গ্লেজি, যেই জিনিসের সৌন্দর্য বেশি সেই জিনিসের যত্নটা নিতে হয় বেশি। অর্থাৎ লেকার পলিশগুলো কিন্তু খুব সুন্দর যত্ন নিতে হয়, এগুলো ব্যবহারগুলো খুব সুন্দর আস্তে আস্তে করতে হয়। তো আপনারা ড্রেসিং যে ড্রেসিং টেবিলটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে 25,000 টাকা। এবার আমার কথা বলবো হচ্ছে
শোকেজ নিয়ে আপুদের শখ থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিনার সেটগুলো শোকেজের ভিতরে সুন্দর সাজিয়ে রাখবে, মানুষ আসবে দেখবে খুব সুন্দর বলবে, এটা কিন্তু আপুদের একটা হবি, আপুদের একটা শখ। কারণ আমরা সারাদিন কষ্ট করি বাহিরে, আর আপুরা কষ্ট করে হচ্ছে ঘরের ভিতরে ঘরটাকে কীভাবে সুন্দর রাখবে সেই চিন্তাই কিন্তু সারা কমন কাস্টমাররা করেন, আপুরা করেন। কারণ হচ্ছে বিভিন্ন আপুরা আমাদেরকে যখন অর্ডার করেন বারবার আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাইয়া আমার এই অর্ডারটার কী অবস্থা, আমার এই অর্ডারটার কী অবস্থা। কারণ ওনারা অনেক কৌতূহল থাকে, এখান থেকে এই ফুলটা ওইখানে নেয়, এখান থেকে এই ফুলটা ওইখানে নেয়। যাই হোক, রাজু ভাই উনি আমাকে নিজেই অর্ডার করেছেন, উনি কোনো চেঞ্জ করেন নাই। এই সুগেস্টের প্রাইস হচ্ছে 45,000 টাকা, আর যদি আপনি লেকার ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে 35,000 টাকা। আপনি যদি চান এখানে আপনার মন মতো কাস্টমাইজ করবেন সেটাও সম্ভব, কোনো রকম সমস্যা নাই। এবার কথা বলবো হচ্ছে একটু ওয়ার্ড্রপ নিয়ে। আপনাদের কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য রেগুলার কাপড় চোপড়গুলো সবসময় কিন্তু আমরা ওয়ার্ড্রপ ইউজ করি, আর আলমারিটা ইউজ হয় হচ্ছে একটা পার্সোনাল কাপড় চোপড় রাখার জন্য। কিন্তু রাফ ইউজের জন্য কিন্তু সবসময় ওয়ার্ড্রপটা ইম্পর্টেন্ট পার্ট। এই ওয়ার্ড্রপটি আপনার লেকার ছাড়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কার সহ নেন তাহলে পড়বে হচ্ছে 35,000 টাকা। এই চমৎকার লেকার করা ওয়ার্ড্রপটির একটা বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু ফর্ম কাটিংগুলো কিন্তু খোদাই করে 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 কিন্তু করা হয়েছে। এরপরে আমি একটা কথা মিস করেছি, সেটা হচ্ছে এই খাটটার সাথে উনি একটা বেডসাইড টেবিল নিয়েছেন, যেটা এই সেটটার ভিতরে কিন্তু পুরো জিনিসগুলো আসে না, এই জন্য আমি ভাগ ভাগ করে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো। পরে এটার সাথে যে একটা বেডসাইড টেবিল দেওয়া হচ্ছে সেটা আমি স্ক্রিন দিয়ে দিলাম, ওই বেডসাইড টেবিলটির দাম হচ্ছে 15,000 টাকা। আর এই স্পিড নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনেকেই আমার কথাগুলো হচ্ছে মূল্যবান মনে করে যে দামটা, এই জন্য সবসময় দামটা আমি আগে বলে দিই যাতে করে আপনাদের সময়টা নষ্ট না হয়। এরপরে কথা বলবো হচ্ছে আলমারি নিয়ে। আলমারি হচ্ছে ঘরের একটা রাজকীয়তা ফিল হয়, একই আলমারি সবসময় আমরা তিন পাটের আলমারি নেই, কিন্তু অনেকেই মনে করে যে না তিন পাটের আলমারির ভিতরে এই নকশাটা ভালো লাগে নাই, আবার অনেকে মনে কাছে মনে হয় যে রতাবত নকশা দিব। আমি স্ক্রিনে কিছু আলমারির নকশা আপনাদেরকে দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। এই আলমারিটির লেকার সহ প্রাইস হচ্ছে 65,000 টাকা, আর যদি আপনি লেকার ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে, স্ক্রিনে দেওয়া হয়েছে এই আলমারিটি লেকার ছাড়া পড়বে হচ্ছে আপনার 55,000 টাকা। এর ভিতরে কাস্টমাইজগুলো আপনাদের মন মতো আপনারা করতে পারেন, কেউ ঢয়ের দেয় কেউই দেয়, আপনারা অ্যাজ ওয়েল আমি দিয়ে দিয়েছি এটার ভিতরে। এটা হচ্ছে লেকার পলিশ সহকারে 6 ফিট বাই আপনার 7 ফিট হাইট হচ্ছে, নকশা সহ 7 ফিট। এবার খাটার সাথে যে ম্যাট্রেস নিয়ে কথা বলবো, ম্যাট্রেস বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ম্যাট্রেসগুলোই কিন্তু ভালো, কোনো ম্যাট্রেস কোম্পানি খারাপ না, কোনো দোকানের জিনিসগুলো কিন্তু খারাপ না, আমি কারোটাই খারাপ বলবো না। আমি এই প্রোডাক্টগুলো কী কী দিয়ে বানিয়েছি সেগুলো আপনার সাথে উপস্থাপনা করবো, কারণ এটা হচ্ছে আমার বিজনেস। ম্যাট্রেস বাংলাদেশে সোয়ান বলেন, অ্যাপেক্স বলেন, ইউরেশিয়া, মদিনা, ইস্কার, ল্যাভেট, আক্তার, এভরিথিং, সবার ম্যাট্রেসই ভালো। কিন্তু বিষয় হচ্ছে ম্যাট্রেসের ভিতরে বিভিন্ন ধরনের লেয়ার থাকে, লেয়ারগুলো হচ্ছে ফেল্ড, পিসিড, রিবন্ডেড, ফেল্ড, এরকম বিভিন্ন লেয়ার থাকে। একই ম্যাট্রেস দেখতে আপনার কাছে মনে হচ্ছে একই রকম, কিন্তু দাম হয়ে গেলো 6,000 টাকা, কিন্তু বিষয় হচ্ছে 6,000 টাকাটা কিন্তু 6,000 টাকাই হয়। আবার যদি আপনি চান ভিতরে আপনি দামি জিনিসগুলো দেবেন তাহলে দাম তারও বেড়ে যাবে। অর্থাৎ আমি এটার সাথে যে ম্যাট্রেসটা ইউজ করছি সেটা হচ্ছে 8,500 টাকা, এটা হচ্ছে ফেল্ড আর পিসিড দেওয়া হয়েছে। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটি, যারা আমার চ্যানেলে প্রথম নতুন আসছেন তারা আপনাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাকে এই জায়গায় দাঁড় করার মতো যোগ্যতা অর্জন করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর সবসময় শেষে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে বাবা মা নিয়ে। বাবা মা হচ্ছে এমন একটা বিষয়, বাবা মা সবসময় চিন্তা করে আমার ছেলেটা সবসময় ভালো থাকুক, আমার মেয়েটা সবসময় ভালো থাকুক। বাবা মা আপনার কাছ থেকে কখনোই কোনো জিনিস আশা করেন নাই, করেন না এবং করবেও না। কারণ হচ্ছে বাবা মা হচ্ছে নিঃস্বার্থ আপনাকে ভালোবাসা দিবে। পৃথিবীতে একটা মাত্র পার্সন নেই যে কিনা সবসময় ভাববে আপনার কথা, পৃথিবীতে অন্য কোনো পার্সন নেই যে আপনার কথা ভাববে না। আপনার বাবা মা যখন আপনাকে ফোন দিবে আপনার কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশার চেয়ে আপনি প্রথম বলে বাবা তুমি কী খেয়েছো। অতএব বৃদ্ধ বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বৃদ্ধ আমাকে সেবা করবেন, যাদের মা আছে এখনও সময় আছে মা বাবাকে সম্মান দেন, মা বাবাকে শ্রদ্ধা করেন। বাবা মা যেদিন চলে যাবে মা শব্দ যেদিন বলতে পারবেন না সেদিনই মনে হবে পৃথিবীতে কী হারিয়েছেন। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিন্তু খাওয়ার মতো মানুষ থাকবে না। এই সমস্ত সুন্দর জিনিসগুলো আমার কাছে কেউ না কেউ নিবে, কারো না কারো মনে লাগবে নিবে আমার কাছ থেকে, কিন্তু বাবা মা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আমাদের নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো অবশ্যই লাগবে কিন্তু বাবা মাকে প্রাধান্য দিতে হবে। সুন্দর একটা জিনিস কিনে প্রথম চান্সে আপনি বাবা মাকে বলবেন মা আমি একটা জিনিসটা কিনেছি এটা তোমার কাছে কেমন লেগেছে, যদিও আপনার সংসারের জন্য আপনার ওয়াইফের জন্য, কিন্তু মাকে যখন বলবেন মার কুলিশ এটা বড় হয়ে যাবে, সেই দুয়ার বদলতেই আপনি বড় হয়ে যাবেন। আজ এই পর্যন্তই, নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবে।